যায় না, যায় কি সব মহাসাগরে আনন্দের ঢেউয়ের দোলায় দুলতে থাকে। তাহলে আমাদের উদ্দেশ্য এক জায়গায় পৌঁছানো। আমরা হরি ঠাকুরকে ভালোবাসি কেন, যে তাকে পাবার সহজ সরল যে মত পথটা তিনি আমাদের দেখাই দিয়েছেন। সব অবতারকে শ্রদ্ধা রেখেই বলছি, দুটো দিক তারা বলে গেছে হরিচাঁদ গুরুচাঁদ, যে হরি নামের মধ্যে দিয়ে মাতোয়ারা হয়ে যেতে বলছি। মাতোয়ারা হয়ে গেলে তুমি বাহ্যিক জ্ঞান শূন্য হইলে তোমার ভাব সমাধি হয়ে যাবে। ওই যে হৃদ কদম্ব তরু মূলে দাঁড়াও শ্রী হরি গান গালে, আমার এই উৎসবে বামে বসাব প্রেম রূপা রায়কিশোরী। তাহলে ওরা কেন দিয়ে বসতি করে নাই হৃদ কদম্ব তরু মূলে, তাহলে হৃদ কদম্ব তরু মূলে বসে যদি কেউ হরি নাম করে মাতোয়ারা হয়ে প্রেমানন্দে দুই চোখের জলে ভাসে, সত্যি সত্যি। আর সত্যি কথা বলার চেষ্টা রাখতে হবে, যেখানে মিথ্যা কথা বলার দরকার সেখান থেকে এড়াই যেতে হবে। ভাই এর মধ্যে আমাদের লড়াই শুনে আমি ওই দিকে যাচ্ছি, তোরা এটা বুঝে নেই। আর পিতৃধন যাতে ব্যভিচারে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে মা আর বাবা আমার দেহের মধ্যেও আছে, মা বাবার সত্তা দিয়ে তা ওই মা বাবারও সেবা করতে হবে। ভিতরে যে মা বাবা আছে আমার দেহে তাদের উপরে লক্ষ্য রাখতে হবে। হরি বল। আর গুরুচাঁদ ঠাকুর তিনি বলেছেন হরি নাম করবে, ঠিক আছে সবই ঠিক আছে, কিন্তু ছেলে মেয়ে যেন অশিক্ষিত না থাকে, সন্তানদের যে কোনো প্রকারে শিক্ষিত করতে হবে। শিক্ষিত না করলে এরা দাসত্ব করবে, তার মানে না দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি পেতে গেলে আপনার সন্তান শিক্ষিত না হলে কিন্তু মুক্তি তারা পাবে না, এইটা খেয়াল রাখতে হবে। এবং সন্তানদের বুঝাতে হবে, বুঝিস না লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে ছোট সময় পড়িস আমি, তাই না বাল্য শিক্ষার মধ্যে। তাহলে আমাদের লেখাপড়া শিখতে হবে, এখন তো সর্বশিক্ষা অভিযান, কিছু অসুবিধা আছে লকডাউন ফকডাউন হয়ে গিয়ে একটা ব্যাপার হয়েছে, সেগুলো আমি বলবো না, কারণ এরা লেখাপড়া শিখে অনেক উন্নত হয়ে যাচ্ছিল। তো এই যে দমাবার একটা প্ল্যানও চলছে, সে প্ল্যান যে কী চলছে সেটা আমি বুঝতে পারি, সব তো বলতে পারি না, বুঝতে পারছেন কি বলছি। তাহলে এই যে লকডাউনে দুবছর সন্তানরা স্কুলে গেল না, ব্রেক অফ স্টাডি হলো, সেই লেখাপড়ার যে তরঙ্গ ছিল কাটিয়ে গেছিল, সেই তরঙ্গ আছে কয়বারই আছে, একটা প্রজন্ম কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। বেশি লেখাপড়া শিখলে এরা আমার চাকরি বাকরি যাবে, ভেদাল ভাববে, যদি অশিক্ষিত হয়ে থাকে তাহলে কোনোভাবে বাঁচিয়ে থাকবে, তাই না। এই জন্য এর মধ্যে দিয়ে লড়াই করে আমাদের এগোতে হবে, সংসারের থেকে বাচ্চাদের দিক লক্ষ্য রেখে তাদের লেখাপড়াও শেখাতে হবে, হরি বাসরেও যেতে হবে, হরি নামও করতে হবে। এবং আশেপাশে কেউ বিপদে পড়লে কেউ যেন অন্তত অনাহারে না থাকে সেদিক লক্ষ্য রাখতে হবে। চোখের সামনে যদি দেখা যায় যে কেউ না খেয়ে আছে, আপনার যদি দেবার মতো সাধ্য থাকে তার এক মুখ খেতে দিয়ে দেবে, তাহলে হরি সন্তুষ্ট থাকবে। জয় জয় শান্তি হরি হরি বল হরি বল। ঠাকুরের কাছে প্রার্থনা করবেন এই গৃহস্থকে ঠাকুর যেন মঙ্গল করে, প্রতি বৎসর যেন আপনাদের নিয়ে এই সাধু সেবা ভক্ত সেবা তারা দিতে পারে, এইটুকু শক্তি যেন ঠাকুর তাদের দেয়। হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল।